পাঁচমিশালি গল্প চ্যানেলে আমি মৌমিতা আবার সকলকে স্বাগত জানাই। আশা করি আমাদের গল্প আপনারা ভীষণভাবে এনজয় করছেন এবং আরও ভালোভাবে এনজয় করার জন্য আপনারা আপনাদের লেখা গল্প পাঠান পাঁচমিশালি গল্প @gmail.com এই ইমেল আইডিতে, আপনাদের ছবি এবং পোস্টাল অ্যাড্রেস সহ। মাসের শেষে যে গল্পের লেখক সেরা নির্বাচিত হবেন, অর্থাৎ সবথেকে বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশন আনতে পারবেন, সেই গল্পের লেখককে আমরা দিয়ে দেব একটি সুন্দর উপহার। খুব শিগগিরই আমাদের গত মাসের যিনি সেরা নির্বাচিত হয়েছেন তার প্রাইস ডিস্ট্রিবিউশন আমরা আপনাদের সামনে সেই ভিডিওটি হাজির করব। তাহলে আর দেরি কেন, আপনারা মনের দ্বিধা কাটিয়ে শুরু হয়ে যান নতুন গল্প লেখার জন্য। এবং আমি আরেকটি নতুন গল্প, হাস্যরসে মোড়া নতুন কৌতুক গল্প আপনাদের কাছে আজকে হাজির করি। আজকের গল্প ছাড়পোকা, শিবরাম চক্রবর্তী। ছাড়পোকা আমি মারিনি, মারতেও পারিনি, মারতে মারতে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু মেরে ওদের শেষ করা যায় না। তাছাড়া মারলে এমন গন্ধ ছাড়ে বিচ্ছিরি, শহীদ হয়ে ওরা এমন কীর্তির সৌরভ ছড়ায়, আমার কীর্তি আর ওদের সৌরভ, যাতে আমাদের উভয় পক্ষকেই ঘায়েল হতে হয়। প্রাণ দিয়ে ওরা আমাদের নাক মোলে দিয়ে যায়, যা নাকি কানমোলার চেয়েও খারাপ। এই কারণেই আমি ছাড়পোকা কখনো মারি না, আমার হচ্ছে সহাবস্থান। ছাড়পোকাদের নিয়ে আমি ঘর করি, আত্মীয় স্বজনের মতোই একসঙ্গে বাস করি তাদের নিয়ে। আমার বিছানায় হাজার হাজার ছাড়পোকা, লাখ লাখও হতে পারে, এমনকি কোটি কোটি হলেও আমি কিছুই অবাক হব না, কিন্তু তারা আমায় কিচ্ছুটি বলে না। আমিও তাদের মারি না, তারাও আমায় কামড়ায় না। অহিংসা নীতির গান্ধীবাদের উজ্জ্বল আবাদ আমার বিছানায়। আমি করেছি কি, একটা কম্বল বিছিয়ে দিয়েছি আমার বিছানায়, কম্বলের ঝুল চৌকির আধখানা পায়া অবধি। চৌকির ফাঁকে ফোকরে তো ওদের অবস্থান, আমার গায়ে এসে পড়তে হলে তাদেরকে কম্বলের এবড়ো খেবড়ো পথ ভেঙে আসতে হবে, আসতে হবে পশমের জঙ্গল ভেদ করে। কিন্তু সেই উপশমের উপর নির্ভর না করেও আমি আরও একটা কৌশল করেছি, চৌকির চারিদিকে কম্বলের কুল বরাবর ফিনাইলের এক পোঁচ লাগিয়ে রেখেছি। রোজ রাত্রেই শোবার আগে নিপুণ তুলির দক্ষতায় একবার করে ফিনাইল লাগায়, তাই দিয়ে কম্বলের তলার দিকটা কেমন চটচটে হয়ে গেছে। ওহগে, তাতে আমার চড়বার কোনো কারণ নেই। ফিনাইলের গন্ধ আমার ধারণা মানুষের গন্ধের চেয়েও জোরালো, সেই গন্ধের আড়ালে আমি গায়েব, আমার গন্ধ আর তারা পায় না। চৌকির ওপরে যে আমি তা তারা টেরই পায় না। তাদের মধ্যে যারা ভাস্কটিগামা বা কলম্বাস গোছের, তারা হয়তো চৌকির তলা থেকে বেরোয় আমাকে আবিষ্কারের উদ্দেশ্যে, কিন্তু ফিনাইলের বেড়া অবধি এসে নির্ঘাত ঠোক্কর খায়, এগুতে আর পারে না। তাদের নাকে লাগে ফিনাইলের গন্ধ, তারপর আরও এগোলে পায়ে লাগে, ফিনাইলের কাদায় তাদের পা এঁটে বসে যায়, চলচ্ছক্তিশীন হয়ে পড়ে, শেষ পর্যন্ত চটচটে কম্বলের সঙ্গে তাদের চটাচটি হয়ে যায় নিশ্চয়। বিশ্ব সংসারের ওপর তিতিবিরক্ত হয়ে তারা ওইখানেই জবরজং হয়ে খাড়া থাকে। বছরের পর বছর রক্ত না খেয়ে তারা যে কী করে বেঁচে আছে তাই আমার কাছে এক বিস্ময়। এই রহস্যের আমি কোনো কিনারা পাইনি এখনও। যাকে উপসী ছাড়পোকা বলে আমার মনে হয় সেই রকম কিছু একটা হয়ে আছে তারা। তা থাক, তারা সুখে থাক, বেঁচে থাক, তাদের আমি ভালোবাসি। তারাই আমাকে একবার যা বাঁচিয়ে দিয়েছিল সেই গল্পটাই আজকে করি বড়। সকালে সবে খুর নিয়ে বসেছি, আমার বন্ধু বদ্রীনাথ হন্তদন্ত হয়ে আজির। পালাও পালাও, করছো কি বলতে বলতে আসে। পালাবো কেন, দাড়ি কামাচ্ছি যে। আরে হরিকষ্ট দা আসছে, এসে উঠবে এই তোমার বাসায়, সে জানায় এখানেই আস্তানা গাড়বে। সস্তা না, দাড়ি কামাতে কামাতে বলি, সস্তা নয় অত,
গতবার যখন কলকাতা এসেছিল উঠেছিল আমার ওখানে, যাবার সময় বলে গেছে আবার এলে তোর বাসাতেই উঠব, আর তোকে যদি বাসায় না পাই তো উঠব গিয়ে শিবুর কাছে বলে সে একটু দম নেয়। তারপর ইঞ্জিনের মতন হাঁপ ছাড়ে একখানা। আজ সকালে আমার এক টিটিআই বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম শিয়ালদায়। স্টেশনের প্ল্যাটফর্মে যেই পা দিয়েছি দেখি কি না হরেকৃষ্ণদা ব্যাগ হাতে নামছে ট্রেন থেকে। বটে, দেখেই আমি পালিয়ে এসেছি যাতে হরেকৃষ্ণদা বাসায় গিয়ে তোমায় না পায়। হ্যাঁ, চলে এলাম তোমার কাছে, দিতে এলাম খবরটা। আমাকে যদি না পায় তো সটান তোমার এখানে এসে। আরে, আমার এখানে উঠবে কেন সে? আমি তাকে আশ্বস্ত করি, একখানা মাত্র একটা ছোট্ট চৌকি দেখছ তো, এর মধ্যে আমার সঙ্গে গুতগুতি করতে যাবে কেন? তার কিসের অভাব? 200 বিঘি তার ধানের জমি, 10টা আম বাগান, কাড়ি কাড়ি টাকা, সে কলকাতায় যে কোনো ভালো হোটেলে উঠতে পারে। এক নম্বরের কঞ্জুস, গতবার আমার মেসে উঠেছিল, গেস্ট চার্জ দিয়ে দিয়ে ফতুর হয়ে গেছি, 3টে মাস নোরবার নামটি করে না, যাবার সময় সর্বশান্ত করে গেল আমায়। কীরকম? আমার শখের জিনিসগুলো নিয়ে গেল সব, ড্রেসিং টেবিলটা ছিল, ডেক চেয়ারটাও ছিল, ব্র্যাকেট, তার উপরে অ্যালার্ম টাইম পিসটা অবধি, বলল খাসা হবে। আর বলল এই সব জিনিস তো পাড়াগাঁয়ের লোক চোখে দেখেনি কখনো। শেষটায় আমার টুথব্রাশটা ধরেও টানাটানি, সে কি একজনের পুরুষ কি আরেকজন ব্যবহার করে নাকি? বলল জুতোর কালি দেওয়া যাবে এই দিয়ে, এমন কি আলমারিটা ধরেও টানছিল বইপত্র সমেত, কিন্তু বড্ড ভারী বলে সেবারে পেরে উঠল না, বলেছে পরের খেপে এলে মুটের মাথায় করে নিয়ে যাবে। মুটের ওপর তোমার আলমারিটা তাহলে বেঁচে গেছে বলো, মুটের ওপর চাপেনি। আমি পালাই, এক্ষুনি হরেকৃষ্ণদা ব্যাগ হাতে এসে পড়বে হয়তো, সে ব্যগ্র হয়ে ওঠে। বাড়ি যাবে এক্ষুনি, বসো বসো চা খাও। বাড়ি? আজ সারাদিনও নয়, খুব গভীর রাত্রে বাসায় ফিরবো আমি। আমি ভাই এখন যাই, হরেকৃষ্ণদার ভয়ে বাসাতেই ফিরবে না আজ, সারাদিন থাকবে কোথায়? আমি জিজ্ঞাসা করি, হরেকেষ্ট হরেকেষ্ট কেষ্ট কেষ্ট হরে হরে, এই করে ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায় বলে সে আর দাঁড়ায় না। দাড়ি কামিয়ে মুখ ধুতে না ধুতেই হরেকেষ্টদা হাজির, আসুন আসুন হরেকেষ্টদা, আস্তাগ্যে হোক আস্তাগ্যে হোক। আমি অভ্যর্থনা করি, আমার কি ভাগ্যি আজ আপনার পায়ের ধুলো পড়ল। বদ্রীনাথকে বাসায় পেলাম না তাই তোর কাছেই চলে এলাম, ব্যাগ নামিয়ে তিনি বললেন, আসবেন বই কি, 1000 বার আসবেন, আপনি হলেন হরেকৃষ্ণদা আমাদের গায়ের মাথা, আমরা কি আপনার পর? তা নয়, তবে বদ্রীনাথ ছেলেটি খাসা, তার ওখানেই উঠি, আমাকে পেলে সে ভারী খুশি হয়, আমি কি অখুশি? বসুন বসুন চা খান, চা নাই, জিলিপি সিঙাড়া কচুরি কি খাবেন বলুন, যা ইচ্ছে আন, চাটা খেয়ে চান করে 2টি ভাত খেয়ে বেরুবো একটু, কলকাতায় এসেছি এবার তোর এখানেই থাকবো ভাবছি, বদ্রীনাথকে পেলুম না যখন তা থেকুন না, যতদিন খুশি থাকুন, দাঁড়ান চাটা আনাই, পোর্টম্যান্টো খুলে পয়সাটা বার করি। ওমা, এ কি বাক্স চাবি কোথায়, খুঁজে পাচ্ছি না তো, চাবিটা ফেললাম কোথায়, ভাঙতে হবে দেখছি বাক্সটা, চাবিওয়ালা কোথায় পাই এখন, ভাঙতেই হবে দেখছি বাক্সটা, না না ভাঙবি কেন বাক্সটা, 2 বেলা চাবিওয়ালা হেঁকে যায় রাস্তায়, চাবি করিয়ে নিলেই হবে, বেশ পোর্টম্যান্টোটি তো, ভাঙবি কেন, আমায় দিয়ে দিস বরং, দেশে নিয়ে যাব। শুনে আমি হাঁ হয়ে যাই, নিজের চাবি নিজেই সরিয়ে ভালো করলাম কি না খতিয়ে দেখি। এখন কটাকার দরকার তোর, দিচ্ছি না হয় গোটা পাঁচেক দাও তাহলে। 5 টাকা? ব্যাগ খুলে তিনি বলেন, 5 টাকা তো নেই রে, 10 টাকার নোট আছে, তাই দাও, পরে বাক্স খুলে তোমায় দেবো খনে। হরেকৃষ্ণদার পয়সায় চা কচুরি সিঙাড়া জিলিপি জিবে গজা রাজভোগ দরবেশে ভাগ বসানো যায় বেশ মজা করে। দুপুরের আহার সেরে হরেকৃষ্ণদা বলল, যাই এবার একটু বদ্রীনাথের বাসার থেকে ঘুরে আসি, সে আমাকে একটা আলমারি দেবে বলেছিল, বেশ আধুনিক ডিজাইনের আলমারি দেখতে বেশ, তার উপরে রবি ঠাকুরের বই ঠাসা,
আমাকে উপহার দিতে চেয়েছিল বদ্রীনাথ মুটের মাথায় চাপিয়ে নিয়ে আসি গে। সেই যে বেরিয়ে গেলেন হরেকেষ্টদা, ফিরলেন সেই রাত দশটায়। হাই হাই করতে করতে এলেন। কোথায় গেছে বদ্রীনাথটা, সারা দিন দেখা নেই। বাসার লোক বলল সকালে বেরিয়েছে, কিন্তু এই রাত সাড়ে দশটা অবধি অপেক্ষা করে 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 এতক্ষণ বদ্রীনাথের বাসাতেই ছিলেন তাহলে? না না, বাসায় থাকবো কোথায়, ওর ঘরে তো চাবি বন্ধ, কারো ঘরে থাকতে দেবে? বাসার সামনে একটা চায়ের দোকানে বসে বসে এতক্ষণ কাটালাম, সে দুপুরবেলার থেকে এতক্ষণ শুধু শুধু কি বসতে দেয়, বসে বসে চা খেতে হলো, 300 কাপ চা খেয়েছি আর এনতার খেয়েছি, খান 50 টোস্ট, 2.5 ডজন অমলেট, সব বদ্রীনাথের অ্যাকাউন্টে খেয়েছি আর নজর রেখেছি বাসার দরজায় কখন সে ফেরে, কিন্তু না, এতক্ষণেও ফিরল না। তাহলে আর কি করবেন, খেয়ে দিয়ে শুয়ে পড়ুন এবার। না না, কিছু খাবো না বুঝলি, যা খেয়েছি তাতেই অম্বল হয়ে গেছে, 300 কাপ চা, বাপ বাপ, জীবনে কখনো খাইনি রে, না কিছু আর খাবো না, শুয়ে পড়বো সটান, মেঝের ওপর আমায় বিছানা করে দে, আছে তোর বাড়তি বিছানা, আমি তো বেডিং ফেডিং কিছুই আনিনি, এই মেঝে এইখানটাতে মাদুর টাদুর যা হোক কিছু পেতে দে না হয়। তুমি মেঝেই শোবে? তুমি বলছো কি হরেকেষ্টদা, অমন কথা বলো না, বাপ হবে আমার, তুমি আমার চৌকিতে শো, আমি এই কম্বলটা বিছিয়ে শোবোখনে মেঝেতে, বলে আমি ফিনাইল লাঞ্ছিত কম্বলটা বিছানার থেকে তুলে নিয়ে মাটিতে বিছাই, আর চৌকিতে তোষকের ওপর ধপধপে চাদর পেতে হরেকেষ্টদার জন্য পরিপাটি বিছানা করে দিই। হরেকেষ্টদা শুয়ে পড়েন, আমিও আলো নিভিয়ে শুয়ে পড়ি, শুতে না শুতেই হরেকেষ্টদা নাক ডাকতে থাকে। রাত বোধহয় 12টা হবে তখন। দারুণ একটা চটপটে আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, হরেকেষ্টদা নাক আর ডাকছে না, খালি মাঝে মধ্যে চটাস চট চটাস চট চটাপট চটপট চটাপট শুনতে পাচ্ছি। ওরে ওরে শিবু, আলোটা জ্বাল তো। আলো জ্বালা যাবে না হরেকেষ্টদা, 11টার পরে মেন সুইচ অফ করে দেয়। কি কামড়াচ্ছে রে, ভয়ঙ্কর কামড়াচ্ছে, দেশলাই আছে তোর? দেশলাই কোথায় পাবো, আমি কি সিগারেট খাই, তাহলে মোমবাতি বাজারে, কি সর্বনাশ, টর্চ আছে টর্চ, রাত দুপুরে কেন এই টর্চার, ঘুমোও না, ঘুমোবো কি রে, জ্বালিয়ে খাচ্ছে যে, বাঁপাশটা যে জ্বলে গেল রে, বাঁপাশ ফিরে শুয়েছিলাম, পা থেকে ঘাড় পর্যন্ত জ্বলছে, আর পাশ ফিরে শো, পাশ ফিরে শোবো কি রে, শুতে কি দিচ্ছে, উঠে বসেছি বসতেও দিচ্ছে না, কি ভীষণ কামড়াচ্ছে, কি কামড়াচ্ছে রে, কে জানে, আমি নিষ্প্রিয় কণ্ঠে বলি, কি আবার কামড়াবে, এ তো দেখছি খুন করে ফেলবে আমায়, একদম তিষ্ঠতে দিচ্ছে না, কি পুষেছিস তুই, তুই জানিস, ছাড় পোকা নয় তো রে, ছাড় পোকা, অসম্ভব, আমি একদিন ধরে শুচ্ছি, আমি তাহলে কি আর টের পেতাম না, তুই একটা কুম্ভকর্ণ, না বিছানায় আর কাজ নেই আমার, আমি বারান্দাতে গিয়ে দাঁড়াই। তিনি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন, সারা রাত দাঁড়িয়ে থাকলেন ঠায়। সকালে আমি উঠে দেখি তিনি তো আগের থেকেই উঠেছেন, তিনি দেখলেন কেবল চৌকির ওপর হাজার হাজার মৃতদেহ, কার, ছাড়পোকার, হরেকেষ্টদার চাপে আর চটাপট চাপড়ে ছাড়পোকারদের দেহাবশেষ। ইস, তুই এখানে থাকিস কি করে, এই বিছানায় ঘুমোস কি করে, তুই একটা কুম্ভকর্ণ, না আমি আর এখানে নেই, মা কালীর দিব্যি, আর কখনো এখানে আসছি না, এই নাকে খত, বদ্রীনাথের বাসাতেই আমি থাকব, সেখানেই চললাম, সকাল সকাল গিয়েই পাকড়াই তাকে, বলেই তিনি আর দাঁড়ালেন না, ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন, তার 10 টাকার কথাটা বেমালুম ভুলে গিয়ে। শিবরাম চক্রবর্তীর অভূতপূর্ব লেখনীতে আমরা শুনলাম একটি অনবদ্য কাহিনী ছাড়পোকা। আশা করি আপনাদের সকলের এটা ভালো লেগেছে, গল্প ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান, আপনাদের কমেন্ট আমাদের প্রতিনিয়ত উৎসাহ যুগিয়ে যাবে আরও নতুন নতুন গল্প শোনানোর। আজ তাহলে এই পর্যন্তই, পরের সপ্তাহে আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে, আজ এখানেই তাহলে আসি, নমস্কার, ভালো থাকবেন।